আসসালামু আলাইকুম। আজকের আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। তেল আবিবে হত্যাকাণ্ডের জেরে ফিলিস্তিনিতে আবারও হামলার হুমকি ইসরায়েলের। ন্যাটোতে যোগ দিতে চায় আরও দুই ইউরোপীয় দেশ, এবার কী করবে রাশিয়া? পুতিনের সমালোচনা করতে ভয় পান বেনেট। ইরানের কুচ বাহিনীর সন্ত্রাসী সংগঠন ঘোষণা বাইডেনের। বিস্তারিত খবরে জানবেন, রাশিয়ার পক্ষে যুদ্ধে যেতে চায় অনেক বাংলাদেশি, দাবি রুশ দূতাবাসের। দখলদারদের বিরুদ্ধে লড়াই ফিলিস্তিনিদের অধিকার, ইরানের বিবৃতি। আফগানিস্তানে তেলের খনি উদ্বোধন, দৈনিক আয় হবে $1.5 লাখ। সবশেষে জানবেন, ইমরানের মুখে ফের ভারতের প্রশংসা, ভারত যাওয়ার পরামর্শ বিরোধীদের। সংবাদ শিরোনাম শুনলেন, এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। তার আগে অনুরোধ থাকবে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার, এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। তেল আবিবে হত্যাকাণ্ড, ফিলিস্তিনিতে হামলার হুমকি ইসরায়েলের। ফিলিস্তিনের উত্তর পশ্চিম তীরের শহরগুলোতে ইসরায়েলি আক্রমণের হুমকি নাকচ করেছে হামাস ও ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ফাতা পার্টি। ইসরায়েলি সেনাপ্রধান আবিব কোসাবি উত্তর পশ্চিম তীরে প্রতিরোধমূলক ব্যবস্থা ও সিম এলাকায় প্রতিরক্ষা প্রচেষ্টা জোরদারের নির্দেশ দেওয়ার পর গ্রুপ দুটির পক্ষ থেকে এই প্রত্যাখ্যান এলো। এক বিবৃতিতে পশ্চিম তীরে ফাতা মুখপাত্র ওসামা আল কাওয়াসামি অতীতের অভিজ্ঞতা নিরাপত্তা সমাধানের ব্যর্থতা প্রমাণ করেছে উল্লেখ করে বলেছেন, ইসরায়েল সম্পূর্ণ ভুল করবে যদি মনে করে নিরাপত্তা জোরদারি সমাধান। শুক্রবার ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়, বৃহস্পতিবার মধ্য ইসরায়েলের তেল আবিবে গুলিবিদ্ধ হয়ে দুই ইসরায়েলি নিহত হওয়ার পর কোসাবি সব ফ্রন্টে, বিশেষত ফিলিস্তিনি ফ্রন্টে সেনাবাহিনীর প্রস্তুতি বাড়ানোর নির্দেশ দিয়েছেন। গাজায় হামাসের মুখপাত্র ফাউজি বারহুম বলেছেন, উত্তর পশ্চিম তীরের শহরগুলো, বিশেষ করে জেনিন শহর, এর বাসিন্দাদের প্রতি ইসরায়েলের হুমকি শহরের স্বাধীন যুবকদের সংগ্রাম চালিয়ে যাওয়ার ইচ্ছাকে ভঙ্গ করবে না। বৃহস্পতিবার রাতে মধ্য ইসরায়েলের তেল আবিবের এক রেস্টুরেন্ট ও পথচারীদের ওপর ফিলিস্তিনি বন্দুকধারীর গুলিতে অন্তত দুই ইসরায়েলি নিহত ও নয়জন আহত হয়েছে বলে জানিয়েছিল ইসরায়েলি সংবাদ মাধ্যম। ন্যাটোতে যোগ দিতে চায় আরও দুই ইউরোপীয় দেশ, এবার কী করবে রাশিয়া? ইউক্রেন যুদ্ধের জেরে নিরাপত্তা প্রশ্নে নতুন পরিকল্পনা নিতে বাধ্য হচ্ছে ইউরোপীয় দেশগুলো। এমনকি জোট নিরপেক্ষ হিসেবে পরিচিত ফিনল্যান্ড, সুইডেনও ভাবছে ন্যাটোতে যোগদানের কথা। তাদের সদস্যপদ দেওয়ার ব্যাপারে রয়েছে ইতিবাচক ইঙ্গিত, যদিও মস্কোর হুঁশিয়ারি সামরিক জোট সম্প্রসারণের পরিণাম হবে ভয়াবহ। নরওয়ে উপকূলের কাছাকাছি সামরিক মহড়ায় ফিনল্যান্ড ও সুইডেনের যৌথ ব্রিগেড অত্যাধুনিক রাইফেল, মিসাইল লঞ্চার নিয়ে চলছে কোল্ড রেসপন্স 2022। রুশ ইউক্রেন যুদ্ধ শুরু ঠিক এক মাসের মাথায় অনুষ্ঠিত হলো ন্যাটোর এই মহড়া। সদস্য না হলেও ন্যাটোর ঘনিষ্ঠ মিত্র ফিনল্যান্ড ও সুইডেন ইউক্রেন যুদ্ধ নিয়ে তাদের সাথে নিয়মিত তথ্যের আদান প্রদান করছে সামরিক জোটটি। তবে সদস্যপদ না থাকায় আক্রান্ত হলে ন্যাটোর কোনো সুরক্ষা পাবে না দেশ দুটি। ন্যাটো মহাসচিব জেন্স স্টলটেনবার্গ বলেছেন, সুইডেন আর ফিনল্যান্ডের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছেন তারা। দেশ দুটির নিরাপত্তা অবশ্যই তাদের কাছে গুরুত্বপূর্ণ, তবে ন্যাটো সদস্যদের যে নিরাপত্তা তারা দেন সুইডেন আর ফিনল্যান্ডকে সেটা দেওয়া সম্ভব নয় বলেও জানান তিনি। মস্কোকে নিয়ে ভয় বেশি ফিনল্যান্ডের। রাশিয়ার সাথে 1300 কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে দেশটির। ইউক্রেনে রুশ হামলার পর ন্যাটোতে যোগ দেওয়ার দাবি জোরদার রয়েছে ফিনল্যান্ডে। এরই মধ্যে জোটে যোগদানের নিয়মকানুন নিয়ে ন্যাটো মহাসচিবের সাথে কথা বলেছেন ফিনিশ প্রেসিডেন্ট। আলাদা আলাদাভাবে তিনি যোগাযোগ করেছেন জোটের 30 সদস্যদের সাথেই। এই মাসে ফিনল্যান্ডের পার্লামেন্টেও আলোচনা হবে বিষয়টি নিয়ে। অনেকেরই অভিযোগ, ন্যাটোতে যোগ দেওয়ার উচ্চভিলাষের কারণেই রুশ হামলার শিকার হয়েছে ইউক্রেন। আরও দুই প্রতিবেশীর সামরিক জোটে যোগ দেওয়ার চিন্তা যে ভালো চোখে দেখবে না মস্কো, সন্দেহ নেই তাতে। এরই মধ্যে ক্রেমলিনের হুমকিও পাচ্ছে তারা। পুতিনের সমালোচনা করতে ভয় পান বেনেট। জিউস এজেন্সির সাবেক চেয়ারম্যান নাটান সারানস্কি দাবি করেছেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফাতলি বেনেট রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচনা করতে ভয় পান। ইসরায়েলি গণমাধ্যম হারেস নিউজকে এ ব্যাপারে নাটান সরনস্কি বলেন, খারাপের সঙ্গে লড়াই ইসরায়েল মিনমিনে অবস্থান করছে, তারা সব পক্ষের সঙ্গে ভালো থাকতে চায়। আমাদের প্রধানমন্ত্রী পুতিনের সমালোচনা করতে ভয় পান যে এইসব অপরাধের পেছনে রয়েছেন। নাটান সরনস্কি, যে জিউস এজেন্সির চেয়ারম্যান ছিলেন, এই প্রতিষ্ঠানটি বিশ্বের অন্য দেশ থেকে ইসরায়েলে ইহুদিদের বসতি স্থাপনে সহায়তা করে এবং ফিলিস্তিনের জমি জোর করে দখল করার জন্য কুখ্যাত।
নাটান সারোনস্কি 2009 সাল থেকে শুরু করে 2018 সাল পর্যন্ত এই জিউস এজেন্সির চেয়ারম্যান ছিলেন। এর আগে তিনি সোভিয়েত ইউনিয়নে আটক ছিলেন। 1970 থেকে 80 সালে সোভিয়েত ইউনিয়নে কারাবাসে ছিলেন তিনি। ইরানের কুচ বাহিনী সন্ত্রাসী সংগঠন ঘোষণা বাইডেনের। ইরানের বিখ্যাত কুচ বাহিনীকে সন্ত্রাসী সংগঠন হিসাবে মনে করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা শুক্রবার এই তথ্য জানিয়েছেন। ইরাকে মার্কিন প্রতিরক্ষা বাহিনীর শীর্ষ কর্মকর্তা জেনারেল মার্ক মিলি বলেন, যুক্তরাষ্ট্রের সন্ত্রাসীদের কালো তালিকা থেকে ইরানের রেভলিউশনারি গার্ড কর্পস বা IRGC বা কুচ বাহিনীর নাম কোনোভাবেই বাদ দেওয়ার পক্ষে নই আমি, কারণ এই বাহিনীকে আমি একটি সন্ত্রাসী সংগঠন মনে করি। ভিয়েনায় পরমাণু চুক্তি নিয়ে আলোচনায় কুচ বাহিনীর বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রত্যাহার ও কালো তালিকা থেকে নাম বাদ দেওয়ার চাপ দেয় ইরান। এ নিয়ে প্রতিরক্ষা কর্মকর্তার করা মন্তব্যেই সমর্থন করলেন বাইডেন। ইরানের দাবির বিষয়ে এখনও অনমনীয় মার্কিন প্রশাসন। রাশিয়ার পক্ষে যুদ্ধে যেতে চায় অনেক বাংলাদেশি, দাবি রুশ দূতাবাসের। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষে লড়তে অনেক বাংলাদেশি চিঠি দিয়ে আগ্রহ জানিয়েছে বলে দাবি করেছে ঢাকার রুশ দূতাবাস। বৃহস্পতিবার দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই দাবি করার পাশাপাশি জানানো হয়েছে, তবে এই মুহূর্তে তাদের স্বেচ্ছাসেবী যোদ্ধার প্রয়োজন নেই। ন্যাটোতে ইউক্রেনে যোগদানের আগ্রহের প্রতিক্রিয়ায় গত 24 ফেব্রুয়ারি প্রতিবেশী দেশটিতে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এরপর দেড় মাস ধরে সেখানে যুদ্ধ চলছে। ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বিদেশিদের তাদের পক্ষে যুদ্ধে লড়ার আহ্বান জানান। বিদেশি নাগরিকদের কেউ স্বেচ্ছায় যুদ্ধে যেতে চাইলে তাদের সুযোগ দেওয়ার অনুমোদন দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও। এরই মধ্যে রুশ দূতাবাসের বিবৃতিতে বলা হয়, ইউক্রেন ও দনবাস অঞ্চলে স্বাধীনতার লড়াইয়ে বিনা পয়সায় যোগ দেওয়ার ইচ্ছা জানিয়ে অনেক বাংলাদেশি নাগরিকের লেখা চিঠি পেয়েছে তারা। পূর্ব ইউরোপে ন্যাটো ও ইউক্রেনের নব্য নাৎসিবাদকে প্রত্যাখ্যান করে রাশিয়ার অবস্থানের প্রতি বাংলাদেশিদের এমন স্বীকৃতি বেশ হৃদয়গ্রাহী। রুশ দূতাবাস বলছে, আমরা বাংলাদেশি জনগণের এমন মহানুভব আহ্বানকে সাধুবাদ জানাই। অবশ্য বিশেষ সামরিক অভিযান পরিকল্পনা অনুযায়ী চলছে, উদ্দিষ্ট লক্ষ্য ও উদ্দেশ্য সফলতার সাথেই অর্জন করছে রুশ সামরিক বাহিনী, ফলে ওই সামরিক অভিযানে বাংলাদেশ থেকে স্বেচ্ছাসেবী যাওয়ার কোনো প্রয়োজন নেই। দখলদারদের বিরুদ্ধে লড়াই ফিলিস্তিনিদের অধিকার। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় দখলদার ইহুদিবাদী ইসরায়েল সরকারের বিরুদ্ধে নিরস্ত্র ফিলিস্তিনি জনগণের লড়াইকে বৈধ, অবশ্যম্ভাবী এবং স্বাভাবিক অধিকার বলে মন্তব্য করেছে। ইহুদিবাদী ইসরায়েলের অভ্যন্তরে সম্প্রতি ফিলিস্তিনিদের পক্ষ থেকে যে সমস্ত পাল্টা হামলার ঘটনা ঘটেছে তাকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সৈয়দ খতিবজাদে বাইতুল মুকাদ্দাস শহরের পবিত্র ধর্মীয় স্থাপনাগুলোর উপর দখলদার ইহুদিদেরকে মারাত্মক লঙ্ঘনের স্বাভাবিক জবাব বলে মন্তব্য করেন। তিনি সুস্পষ্টভাবে বলেন, ইহুদিবাদী ইসরায়েল আগ্রাসন এবং দখলদারিত্ব থেকে ফিলিস্তিনি ভূখণ্ড মুক্ত করার সংগ্রামকে ইসলামী প্রজাতন্ত্র ইরান সরাসরি সমর্থন করে। খতিবজাদে আরও বলেন, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে সম্প্রতি যে অস্থিরতা তৈরি হয়েছে তার মূল কারণ হচ্ছে ইহুদিবাদীদের বর্ণবাদ, ধরপাগড়, রক্তপাত, গ্রেপ্তার এবং মারাত্মকভাবে ফিলিস্তিনিদের অধিকার লঙ্ঘন এবং রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ চর্চার ফসল। বৃহস্পতিবার রাতে ফিলিস্তিনিদের পশ্চিম তীরের জেনিন শহরে একটি শরণার্থী শিবিরের বাসিন্দা রাত ফাদি হাজেম নামের 28 বছর বয়সী এক ফিলিস্তিনি তরুণ তেল আবিবের রাস্তায় গুলি চালিয়ে অন্তত 2 ইহুদিবাদীকে হত্যা করে এবং 8 জনকে আহত করার পর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই বক্তব্য দিল। আফগানিস্তানে তেলের খনি উদ্বোধন, দৈনিক আয় হবে $1.5 লাখ। আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় সারপোল প্রদেশের একটি তেলের খনি উদ্বোধন করা হয়েছে। আফগানিস্তানের তালেবান সরকারের অন্যতম উপ প্রধানমন্ত্রী আব্দুল গনি বারাদার এবং জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী শাহাবুদ্দিন দেলোয়ার শুক্রবার ওই খনির তেল উত্তোলন কাজের উদ্বোধন করেন। দেশটির সরকারি বার্তা সংস্থা বক্তার এই খবর জানিয়েছে। সারপোল প্রদেশের কাশকারি তেল খনি উদ্বোধন করে দেলোয়ার বলেছেন, এই খনির তেল বিক্রির অর্থ আফগানিস্তানের পুনর্গঠনের কাজে লাগানো হবে এবং এই ক্ষেত্রে সারপোল প্রদেশ অগ্রাধিকার পাবে। খনিটি থেকে প্রতিদিন 200 টন তেল উত্তোলন করা যাবে, যার বাজার মূল্য প্রায় $1,50,000। আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় সারপোল ও ফারিয়াব প্রদেশে 3টি তেলের খনি রয়েছে। এসব খনিতে 8,70,00,000 ব্যারেল তেলের মজুত রয়েছে বলে ধারণা করা হয়। ইমরানের মুখে ফের ভারতের প্রশংসা, চলে যাওয়ার পরামর্শ বিরোধীদের। ক্ষমতা হারানোর প্রায় দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আবারও ভারতের প্রশংসায় পঞ্চমুখ হলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। সাম্প্রতিক রাজনৈতিক সংকট শুরুর পর থেকেই অবশ্য ভারত ও ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে পুরনো অবস্থান বদলে ফেলেছেন তিনি। তাদের নিয়ে প্রায়ই ভালো ভালো কথা বলছেন। শুক্রবারও জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ভারতকে প্রশংসায় ভাসিয়েছেন তিনি।
টেলিভিশনে প্রচারিত ভাষণে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, আমি ভারতের প্রশংসা করি, তাদের সব সময় স্বাধীন পররাষ্ট্রনীতি ছিল। তিনি বলেন, ভারত ও পাকিস্তান একই সময় ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা অর্জন করেছিল। আজ পাকিস্তানকে টিস্যু পেপারের মতো ব্যবহার করে ছুঁড়ে ফেলা হয়, অথচ কোনো পরাশক্তির সাহস নেই ভারতের বিরুদ্ধে কথা বলার। ইমরান খান বলেন, আমি ভারতকে অন্যদের চেয়ে বেশি চিনি, সেখানে আমার বন্ধু রয়েছে এবং আমি খুবই দুঃখিত যে আরএসএসের কারণে এবং কাশ্মীরে তারা যা করছে সেজন্য তাদের সঙ্গে আমাদের সম্পর্ক নেই। ভারতীয়রা খুবই আত্মমর্যাদা বোধ সম্পন্ন, কেউ তাদের নির্দেশ দিতে পারে না। পাকিস্তানের প্রধানমন্ত্রী এমন বক্তব্য ভারতীয় গণমাধ্যমগুলো স্বাগত জানালেও এতে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে তার সমালোচকরা। ইমরান খানের সাবেক স্ত্রী রেহাম খান টুইটারে বলেছেন, ভোটে আবার জিততে পারবেন না জেনেই তিনি কি ভারতের পক্ষে প্রচারণা শুরু করেছেন, হঠাৎ করেই আত্মমর্যাদা বোধ সম্পন্ন। বিরোধী দল পিএমএল নেতা মরিয়ম নওয়াজ শরীফ বলেছেন, ইমরান খান যদি ভারতকে এতই পছন্দ করেন তাহলে তার সেখানে স্থানান্তরিত হওয়া উচিত।